আসুন সুন্দর ও অদ্ভুত একটি পাখির সাথে পরিচিত হই। নাম সাদা ভুরু নীল চটক। শীতের পরিযায়ী, চিরহরিত বনের বাসিন্দা, অথচ ঘন জঙ্গল কিংবা দীর্ঘ বন এড়িয়ে চলে। তবে সুচালো পত্রপল্লবের বন কিংবা পাইন বনে বিচরণ রয়েছে। একাকী কিংবা জোড়ায় জোড়ায় ঘুরে বেড়ায় খাদ্যের সন্ধানে। চেহারাটা পরিপাটি রাখতে নিয়ম করে গোছল করে। কণ্ঠস্বর সুমধুর ট্রিলস ট্রিলস সুরে গান গায়। পুরুষ পাখির রূপ নজর কাড়া। শরীরটাকে ফুলিয়ে বসলে দূর থেকে জাতীয় পাখি দোয়েলের মতো মনে হয়, তবে আকারে অতটা বড় নয়। সে তুলনায় স্ত্রী পাখি অনেকটা নিষ্প্রভ। আপাত দৃষ্টিতে ভিন্ন প্রজাতির পাখি ভেবে বসাটা বিচিত্র নয়। এই প্রজাতির পাখির বৈশ্বিক বিস্তৃতি বাংলাদেশ ছাড়াও ভারতের আসাম, মেঘালয়, মণিপুর, নাগাল্যান্ড, নেপাল, ভুটান, পাকিস্তান, কাশ্মীর, মালদ্বীপ, চীন, উত্তর পশ্চিম থাইল্যান্ড ও সুমাত্রা পর্যন্ত। বর্তমান প্রতিকূল পরিবেশেও বিশ্বে এদের অবস্থান মোটামুটি সন্তোষজনক। পাখিটির বাংলা নাম সাদা ভুরু নীল চটক। পাখিটির দৈর্ঘ্য কম বেশি 11-12 সেন্টিমিটার। স্ত্রী ও পুরুষ পাখির রং ভিন্ন। সাদা ভুরু নীল চটকের প্রধান খাবার উড়ন্ত পোকামাকড়, বিশেষ করে মাছি, ছোট ঝিঝি পোকা, পঙ্গপাল ইত্যাদির প্রতি আসক্তি বেশি। এদের প্রজনন মৌসুম এপ্রিল থেকে জুলাই। বাসা বাঁধে ভূমি থেকে গাছের 7 মিটার উচ্চতার মধ্যে চিকন ডালে। কাপ আকৃতির বাসা। উপকরণ হিসেবে ব্যবহার করে গাছের তন্তু, মস, ঘাস, শৈবাল, পশুর চুল ইত্যাদি। ডিম পারে 3-5টি। ডিম ফুটতে সময় লাগে 10-12 দিন। শুরু হতে যাচ্ছে অ্যানিম্যাল ওয়ার্ল্ড অনলাইন কুইজ প্রতিযোগিতা। কুইজে অংশ নিন আর পুরস্কার জিতুন। কুইজে অংশ নিতে হলে সবার আগে অ্যানিম্যাল ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। এরপর পরবর্তী নির্দেশনা পর্যন্ত অপেক্ষা করুন। কুইজ বিজয়ীর ঠিকানায় কুরিয়ার মাধ্যমে পুরস্কার পৌঁছে দেওয়া হবে। তাই দেরি না করে এখনই অ্যানিম্যাল ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। Thank you.